এক গ্রামে রাম নামে এক কৃষক ছিল, তার স্ত্রীর নাম ছিল সীতা। রঘুপতি, রাঘব ও রাজা রাম নামে তার তিন পুত্র ছিল। একদিন রাম তার বন্ধু সুভাষকে ডেকে বলল, সে কি হয়েছে তোমার? তুমি আজকে হঠাৎ এ কথা কেন বলছ? না না, সেরকম কিছুই হয়নি। তুমি তো খুবই বুদ্ধিমান মানুষ, তুমি কেন এরকম ভাবছ? আমি কি বৈদ্যকে ডেকে আনব? যদি বলো তাহলে ডেকে আনতে পারি। আচ্ছা, তার মানে কোনো একটা বিষয় তোমায় চিন্তায় ফেলেছে? সেরকম কিছুই না। তুমি তো জানোই যে সবাই আমার তিন ছেলেকে নিয়ে। ও, ব্যাপারটা তোমার তিন ছেলেকে নিয়ে? আমি তো ভাবলাম অন্য কোনো বড় ব্যাপার। এই, তুমি এভাবে কেন বলছো বলো তো? আমিও তো ভাবলাম অন্য কোনো বড় ব্যাপার। আরে এভাবে কথা বলো না তুমি। আমি আমার ব্যবসা ওদের হাতে তুলে দিতে চাই, কিন্তু দেখো ওরা কিভাবে আলস্য দিন কাটাচ্ছে। তোমার আগে থেকেই ধারণা ছিল তোমার ছেলেদের অলসতা সম্পর্কে, তাহলে তুমি কিভাবে তাদের হাতে তোমার ব্যবসা তুলে দেবে? না, তা করো না। তুমি ছোটবেলা থেকে আমার বন্ধু, অর্থাৎ তোমাকে অর্থের জন্য কঠোর পরিশ্রম করতে দেখেছি। অনেক কষ্ট করে আজ তুমি এই পর্যায়ে এসেছো, আমি সেটা নিজের চোখে দেখেছি। সবাই তোমাকে কৃপণ ভাবলেও তুমি কখনোই তাদের কথায় কান দাওনি, উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করেছ। আর তোমার ছেলেরা অলসভাবে বন্ধুদের সঙ্গে কোনো দায়িত্ব ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। আমাকে ভুল বুঝো না, কিন্তু তোমাদের ছেলেদের হাতে ব্যবসা হস্তান্তর করো না। এই পরামর্শ দিয়ে বন্ধু সুভাষ চলে গেলেন। আর রাম ভাবতে লাগলেন, আমার এই ব্যাপারে একটু ভেবে দেখা দরকার, ছেলেদের কিভাবে ঠিক করা যায়। তিনি একদিন ছেলেদের ডেকে বললেন, বুঝলা বাবারা, এই বয়সে আর ব্যবসার সব দায়িত্ব বইতে পারছি না। যদি তোমরা তিনজনে যথাক্রমে কৃষি, বস্ত্র এবং অর্থঋণ ব্যবসার দায়িত্ব সামলাও, তাহলে আমি একটু আরাম করতে পারি। ঠিক আছে বাবা, আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন, আমরা সব সামলে নেব। ছেলেরা বাবার সামনে দায়িত্ব নিতে রাজি হলেও বাস্তবে কিছু করল না। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রাম এক চাষিকে ডেকে পাঠালেন। মালিক, আমাকে ডেকেছেন? আমি কি কোনো ভুল করেছি মালিক? না না কল্যাণ, তুমি বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে একটা জমি চেয়েছিলে ভাগ চাষ করবে বলে। হ্যাঁ মালিক, দয়া করে একটু সাহায্য করুন না, উপকার ভুলব না আমি। অন্য জমির কি দরকার? হ্যাঁ, তুমি বরং আমার জমিগুলোই নাও, ফসলের অর্ধেক আমাকে দিও, তাতেই হবে। আমি অবশ্যই দেব মালিক, এই বলে কল্যাণ চলে গেল। কথামতো কল্যাণ জমির ফসলের অর্ধেক রামকে দিতে থাকে। এদিকে রাম অর্থঋণ ব্যবসা সামলাতে পারে না, সে কারণে একজন কর্মচারী নিয়োগ করে। এমনকি নিজের কাপড়ের দোকানগুলো পরিচিত লোকেদের দিয়ে সেখান থেকে শুধু লাভ্যাংশ নিতে থাকে। এইভাবেই দিন চলছিল। বাবা, আমাদের হাত খরচের জন্য টাকা লাগবে। রাম একটা কথাও না বলে কর্মচারীকে ডেকে পাঠাল এবং তাদের টাকা দিয়ে দিল। তিন ছেলে টাকা ওড়ানো ছাড়া আর কোনো কাজ ছিল না। রামদা, আমি বুঝতে পারছি না যে তুমি কেন এরকম করছো। হ্যাঁ, তুমি যদি এভাবে ওদের টাকা দিতে থাকো তাহলে তো ওরা কোনোদিনও দায়িত্বশীল হবে না যে। তাহলে আমি কি করব বলো? আমার বয়স বেড়েছে নাকি? যাই হোক, বাদ দাও, আমি একটা বাগান করেছি। হ্যাঁ, দেখবে এসো। তুমি তো বলেছিলে যে তুমি নাকি কাজ করা বন্ধ করে দিয়েছ, কিন্তু এখনও তো দেখছি কর্মক্ষমতা কমেনি তোমার। এই ঘটনাটা তিন ছেলে মিলে দূর থেকে দেখছিল। এই বয়সেও ওনার অর্থ উপার্জনের ইচ্ছা যায়নি, দেখ দেখ। রাম পরের দিন অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি তার ছেলেদের ডেকে বলেন গাছে জল দিতে। বাবার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সব সময় কিছু না কিছু ফরমাইশ করতে থাকে। রামের স্ত্রী ছেলেদের কথা শুনে খুব দুঃখ পেল, তারপর নিজেই গাছে জল দিতে শুরু করল। ছেলেদের এই ব্যবহার দেখে রাম খুবই মর্মাহত হলেন। ক্রমশ ফুলের বাগান থেকে রাম বাড়িতে বসেই ভালো রোজগার করতে থাকলেন। ইতিমধ্যে বীরের নামে রামের এক নতুন প্রতিবেশী বসবাস করতে শুরু করলেন। নমস্কার দাদা, আমার নাম বীরেন, আমি কদিন হলো এখানে এসেছি, আমি আপনার পাশেই থাকি। বাহ, খুব ভালো, তা কি করেন আপনি? আমি ছাগলের ব্যবসা করি, আসলে বলতে কি আমার 100টা ছাগল আছে দাদা। বাহ, বেশ। আপনার ছেলে পুলে কটি? দুটি দাদা, কিন্তু ওরা আমাদের সঙ্গে থাকে না, অন্য গ্রামে নিজেদের ব্যবসা করে। আপনার কয় সন্তান যদি বলেন তো ভালো হয়। আমার 3 সন্তান। এই কথা বলে রাম সেখান থেকে চলে গেলেন। বীরেন কিছুই বুঝতে পারল না, ভাবল নিশ্চয়ই কোনো সমস্যা আছে। রাম ও বীরেন কিছুদিনের মধ্যেই খুব ভালো বন্ধু হয়ে গেল এবং বন্ধুত্ব হওয়ার কারণে রামের বাড়িতে এল। বাড়িতে এসে রামকে বলল, বলছি যে রামদা, আমি একটা সমস্যায় পড়েছি, আপনার সাহায্যের দরকার। সাহায্য? কিরকম সাহায্য চাই তোমার? তোমার সব কিছু করতে পারি আমি, বিনা দ্বিধায় বলো। আমি এই বিশ্বাস নিয়ে এসেছি যে আপনি না করবেন না আমাকে। আমার ছেলেদের একটা সমস্যা হয়েছে, তাই আমাকে তাদের কাছে ডেকেছে। আমি সব ছাগল বিক্রি করে দিয়েছি, কিন্তু এখনও 20টা ছাগল আছে। আমি একজনকে রেখেছি দেখার জন্য, যদি আপনি একটু দেখেন। ঠিক আছে, আমি খেয়াল রাখবো, সাবধানে যেও।
বীরেন যখন ছিল, রাম তখন খেয়াল করেনি সে কিভাবে ছাগলদের রাখত বা তাদের খেতে দিত, কিন্তু এখন ক্রমে ছাগলদের দৃষ্টি রামের বাগানের দিকে পড়ে। বাবারা একটু খেয়াল রেখো যেন ছাগলগুলো বাগানে না ঢোকে, নাহলে এত সুন্দর ফুলের বাগান সব নষ্ট করে দেবে। কিন্তু রামের ছেলেরা তার কথায় পরোয়া করে না, উপরন্তু বাবাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন রাম বাধ্য হয়ে ছাগল দেখাশোনার জন্য বীরেনের নিযুক্ত ছেলেটিকে ডেকে পাঠাল। আচ্ছা শোনো, তুমি বরং আমার বাড়ির চারিদিকে একটা বেড়া দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে বাবু, আমি বরং বেড়া দিয়ে দেব। ছেলেটি তারপর ভালো করে বেড়া দিয়ে দিল। যাক বাবা, এবার আমি নিশ্চিন্ত হলাম। এইভাবে কিছুদিন বাগান রক্ষা করা গেলেও ছাগলরা শিং দিয়ে বেড়া ভেঙে বাগানে ঢুকে পড়তে থাকে। কিছুদিন পর বীরেন বাড়িতে ফিরে আসে। আর কোনো উপায় না দেখে রাম বীরেনকে বলল, বলছি যে তোমার ছাগলের দল তো আমার বাগানটা পুরো ধ্বংস করে দিল, এবার যা হোক করে সেই ছাগলগুলোকে সামলাও তুমি। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনার তিনটা ছেলে থাকা সত্ত্বেও ওদেরকে সামলাতে পারল না, তাহলে আমার কাজের লোক ওদেরকে কি করে সামলাবে? হ্যাঁ, আর তাছাড়া শুধুমাত্র আপনি বাদে এই গ্রামের অন্য কেউই আমার ছাগলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি। রাম মনে মনে ভাবল বীরেনের কথায় যুক্তি আছে। অন্যদিকে বীরেনও তার ছাগলগুলোকে আটকাল না। একদিকে রামের সামনেই ছাগলের দল তার বাগানের ফুল গাছগুলো মুড়িয়ে খেতে লাগল। রাম সব দেখতে থাকল কিন্তু কিছুই করতে পারল না। রামের তিন ছেলে এই দৃশ্য দেখে বাবাকে বলল, বাবা ছাগলগুলো তোমার প্রাণের বাগানটা শেষ করে দিচ্ছে আর তুমি ওদের না তাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। তোমার এতদিনের শখ জলে চলে গেল বলে কি তুমি হতাশ হয়ে পড়েছ? ওদের খেতে দাও, আমি ওদের জন্যই এই বাগান করেছি। ওরা যদি গোটা বাগানটা খেয়ে ফেলে তাহলে শুধু আমার পাপস্খলনই হবে না, বরং কিছু পুণ্যও অর্জন হবে, বুঝতে পেরেছ? তখন তিন ছেলেই অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমি বুঝতে পারছি না বাবা তুমি কি বলতে চাইছ। বাগানের ফুলগাছ খাওয়ার জন্য ওই ছাগলগুলো তিন গজ লাভ দিয়ে বেড়া পেরিয়ে এসেছে। আমি এতদিন ধরে অলস আর অকর্ম লোকেদের বসে বসে খাইয়ে যে পাপ করেছি, তা ওই পরিশ্রমী প্রাণীগুলোকে খাইয়ে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি, বুঝলে? আর আজ থেকে আমি আমার সমস্ত টাকা পয়সা শ্রমজীবী মানুষদের জন্য ব্যয় করব। রামের তিন ছেলে ভীষণ লজ্জিত হল এবং এটা বুঝতে পারল ওই ছাগলগুলো নিজেদের অন্নসংস্থানের জন্য যে পরিশ্রম করছে সেটুকুও তারা করতে পারেনি, কারণ তারা পরিশ্রমকে ভয় পেয়েছে। এরপরে আমাদের বাবা হয়তো চোরের জন্য দুঃখবোধ করবে, যেরকম আজকে ছাগলগুলোর জন্য করছেন, আর তা না হলে তিনি গরিবদের দুঃখ দুর্দশা দেখে তার সব সম্পত্তি তাদেরকে দান করে দেবেন। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে, দুদিন পর তিনি এই করবেন, তার সব সম্পত্তি দান করে দেবেন, আমাদের কপালে আর কিচ্ছু জুটবে না। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, ঠিকই বলেছ। এই সব সম্ভাবনার কথা মাথায় আসতেই রামের ছেলেরা সমস্ত আলস্য বিসর্জন দিয়ে বাগান রক্ষার কাজে লেগে পড়ল এবং বাবার কথা মতো কাজ করে বাবাকে খুশি করল। একদিন রাম তার বন্ধু সুভাষকে বলল, ওইদিকে একবার দেখো তুমি কিভাবে আমার ছেলেরা বদলে গেছে, আমি ঠিক বুঝতে পারছি না এটা কি করে সম্ভব হলো। এই সব কিছু ভীমের জন্যই সম্ভব হয়েছে, ওর জন্যই তোমার ছেলেদের মাথায় বুদ্ধি এসেছে, বুঝলে? সুভাষের কথা শুনে রাম বুঝতে পারল আসলে ঠিক কি ঘটেছে। ভীমের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। তারপর রাম বীরেনের কাছে গেল। ভীম, তুমি যদি এখানে না আসতে আমার ছেলেরা কোনোদিনও বদলাত না, তোমার কাছে আমি কৃতজ্ঞ। এটার এমন কি বড় ব্যাপার? তোমার ছেলেদের থেকে যে তুমি কষ্ট পাচ্ছ সেটা দেখার পর আমার মনে হলো আমি কিছু করি। তুমি অনেক পরিশ্রম করো কিন্তু সেটা কোনোদিনও নিজেদের ছেলেদের সামনে তুলে ধরনি, সেই জন্যই ওরা অলস হয়েছিল। এটা সত্যি ভীম, আমি ভেবেছিলাম যে আমি যত কষ্ট পেয়েছি জীবনে সেটা ওদের পেতে দেব না, সেই জন্যই ওদের এভাবেই মানুষ করেছিলাম। আসলে কি বলতো, কষ্ট করলে কেষ্ট মেলে, যদি আমরা বসে বসে খাই তাহলে একদিন রাজার ধনও ফুরোয়। আমি এই ছোট্ট ব্যাপারটা ওদের সামনে শুধু তুলে ধরেছি। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের নিউ স্টোরিজ বুক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।